নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সকলকে আমাদের চ্যানেলে। আজকে চলে এসেছি সুন্দর একখানি মোটিভেশনাল ডোজ নিয়ে। আপনার কি মনে হয় আপনি গিভ আপ করছেন? আপনার জন্য কি কোনো কিছুই কাজ করছে না? আপনি কি এটা মনে করছেন এটাই গেমের এন্ড? এই ভিডিও দেখতে থাকুন, পাঁচটি জিনিস যা আপনাকে হেল্প করবে গিভ আপ না করার জন্য। নাম্বার ওয়ান, নিজের ভয়কে বোঝার চেষ্টা করুন। ভয় আপনার ভিশনকে ব্লার করে দেবে। কিউরিয়াসিটি যা নতুন দরজাকে খুলে থাকে, ভয়কে ওভারকাম করলে আপনি সফলতার দিকে পৌঁছাবেন। দেখতে হবে আপনি কি জিনিসকে ঠিক ভয় পান। আপনার এনার্জিকে শুধু নিজের ভিশনের উপর রাখুন, আপনার ব্যর্থতা থেকে শিখুন। টিভি, ভিডিও গেম, সমস্ত ডিস্ট্রাকশনকে বন্ধ করে দিন আর নিজের ওপরে ফোকাস করুন। আর বিশ্বাস করুন যে ভয় হলো শুধুমাত্র স্টেট অফ মাইন্ড, আর এই বিশ্বাস রাখুন যে একদিন একে ওভারকাম করে ফেলবেন। আপনার দুর্বলতার ওপরে কাজ করুন, তাহলেই আপনি একদিন চ্যাম্পিয়নের মতো সামনে আসবেন। নাম্বার টু, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার খুশি আপনার স্বাস্থ্যের ওপরেই নির্ভর করে। কিছু লোক অন্য লোকেদের থেকে অনেক ভালো পারফর্ম করে থাকে, তো আপনার ফিজিক্যাল হেলথ আর কথা ভেবে ডায়েট আর ঘুমের ওপরে ধ্যান দিন আর এক্সারসাইজ করুন। হেলথের মানে হলো ফিজিক্যাল আর মেন্টাল হেলথ। একটি হেলদি মাইন্ড আপনাকে উৎসাহ দেবে আর হেলদি শরীর আপনাকে সমস্যা থেকে বেরোনোর শক্তি যোগাবে। তাহলে নিজের স্বাস্থ্যের জন্য কাজ শুরু করে দিন। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, সুস্থ শরীরেই সুস্থ আত্মা বাস করে। নাম্বার থ্রি, প্রয়োজনে সাহায্য নিন। এমনকি লেজেন্ডারি অ্যাথলিট, বডি বিল্ডার আর অ্যাক্টার্সদেরও আগে এগোনোর জন্য গাইডেন্সের প্রয়োজন হয়ে থাকে। একটি গুরু ধরে সামান্য এক্সারসাইজও আপনাকে আগে এগোনোর সাহায্য করবে, বেনিফিট দেবে। যদি আপনার কাছে কোনো গুরু না থাকে, তাহলে তার দ্বারা লেখা পুস্তক পড়তে পারেন, ভিডিও দেখুন সেই বিষয়ে। ফাইন্ড আউট করুন যে কি ঠিক সত্যি আপনাকে হেল্প করতে পারে। যারা এরকম পরিস্থিতির মোকাবিলা করেছেন তাদের সাথে কথা বলুন যে তারা কিভাবে নিজেদের প্রবলেমসকে ওভারকাম করেছে, কারণ পাহাড়ে ওঠা সহজ যদি আপনাকে কেউ উৎসাহের সাথে গাইডেন্স দিতে থাকে। নাম্বার ফোর, ছোট ছোট পদক্ষেপ নিন। ছোট ছোট পদক্ষেপ আপনাকে আগে এগোনোর জন্য সাহস যোগাবে। এর মানে হলো আপনি ছোট ছোট গোল সেট করতে থাকুন। যখন আপনি ডেইলি বেসে প্রোগ্রেস করবেন, আপনার এনার্জি আর কনফিডেন্স অনেক বেড়ে যাবে আর আপনি স্ট্রেস ফিল করবেন না। আপনি তখন চ্যালেঞ্জ করবেন আপনার ভয়কে, আর ভয় তখন হেরে যাবে আপনার কাছে, আপনি জিতে যাবেন। নাম্বার ফাইভ, কখনো পিছনে হাঁটবেন না। আপনি কন্টিনিউ ফেলিওর ফেস করতে পারেন, কিন্তু কখনো পিছনে হাঁটবেন না। আপনার ফেলিওর থেকে শিখুন, দরকার হলে নিজের অ্যাপ্রোচকে সঠিক করুন। 100% এফোর্ট লাগান, একদিন সফলতা আপনার দিকে দৌড়ে আসবে। মনে রাখবেন, সফলতা কেবল সেই প্রাপ্ত করে যে উঠে দাঁড়ায়, লড়াই করে আর গিভ আপ কখনো করে না। একেই বলে কিছু করে দেখানোর সাহস, একেই বলে আত্মবিশ্বাস। স্বামীজি বলেছিলেন, জেনে রেখো ভবিষ্যতে তোমায় অনেক বড় বড় কাজ করতে হবে। তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, আর আত্মবিশ্বাসী সাহস যোগায়। এটাই আসল কথা, কারণ আত্মবিশ্বাসী হলো শক্তি। তাই নিজের ওপরে ফেত কখনো হারাবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রার্থনা করি অবশ্যই আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।